তখন একটা পেঁপে গাছের উপরে পড়ে। আরে আরে আরে, এই জ্বালানি কাঠগুলো আমার উপরে কে ফেলে দিল? আরে এই মিনু মাসি কেন ডাকছে? মনে হচ্ছে আমাকে দিয়ে কোনো কাজ করাবে। আরে এই কালু, এত ঠান্ডায় কোথায় যাচ্ছিস? কিছু না মিনু মাসি, আমি তো জঙ্গলের বাইরে কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্যে যাচ্ছিলাম। আমার বাসা কমজোরি হয়ে গেছে না, ঠিক করার জন্যে আর কি। এক কাজ করবি তো, আমার জন্য কিছু জ্বালানি কাঠ নিয়ে এসে দিবি না? কেন মিনু মাসি, তোমার বাসা তো ঠিকঠাকই আছে, কিসের জন্য তুমি জ্বালানি কাঠ নিয়ে আসতে বলছো? তোকে কি বলবো বলতো, আমার এখন বয়স হয়ে গেছে তো, তোদের থেকে তো বেশি আমার শীত করে। যদি কিছু জ্বালানি পেয়ে যেতাম, যে কদিন শীতকাল আছে আমার আরামের সাথে কেটে যাবে। ঠিক আছে মিনু মাসি, আমার জিনিসপত্রর সাথে তোমারও কিছু জ্বালানি কাঠ নিয়ে চলে আসব। ঠিক আছে তো মিনু মাসি? ঠিক আছে তাহলে। তাহলে আসি মিনু মাসি, ঠিক আছে? কালু সেইখান থেকে চলে যায়। কিভাবে সবাইকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় আমার কাছে শিখো, অন্যজন কাজ করবে আর আমি মজা নেব। বারবার মিনু মাসি আমাকে দিয়ে কাজ করিয়ে নেই, কেই বা করবে? আমি ছাড়া তো ওকে কেউ সাহায্য করার নেই। কালু উড়তে উড়তে অনেক দূর চলে আসে, কিছু শুকনো গাছের ডালপালা পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। সমস্ত শুকনো জ্বালানিগুলো একসাথে বেঁধে ফেলে, কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিল, জ্বালানিগুলো কালু নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। মিনু মাসি একটা জিনিস বটে, যদি মিনু মাসির এতে জ্বালানি না থাকতো তাহলে অনেকটা হালকা হতো আর নিয়ে যেতে আমার সুবিধা হতো। কালু যেতে থাকে ওর বাসার দিকে, কিছু দূর আসার পর জ্বালানিগুলো বেশি ওজন হয়ে যাওয়ার জন্যে নিচের দিকে পড়ে যেতে থাকে, তখন একটা পেঁপে গাছের ওপরে পড়ে। আরে আরে আরে, এই জ্বালানি কাঠগুলো আমার উপরে কে ফেলে দিল? তখন কালু তাড়াতাড়ি নিচে আসে, কথা বলা পেঁপে গাছ দেখে কালু অনেকটা চমকে যায়। তুমি কি ওই জ্বালানি কাঠগুলো আমার উপরে ফেলেছ? হ্যাঁ, মানে আমাকে ক্ষমা করে দিন, হ্যাঁ বেশি ওজন হয়ে যাওয়ার কারণে আমার পা থেকে ফসকে গেছে। আমি একসাথে অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছিলাম তো, ওই জন্যে পড়ে গেছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি পেঁপে গাছ হয়ে কি করে কথা বলছেন? আমি একটা জাদু পেঁপে গাছ, কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি এতগুলো জ্বালানি কাঠ নিয়ে গিয়ে কি করতে? আমি তো জ্বালানি কাঠগুলো নিয়ে গিয়ে আমার বাসা ঠিক করতাম, আমার বাসা অনেক দিনের পুরনো তো ওই জন্যে। আমি তোমাকে কি বলেছিলাম, আমি একটা জাদু পেঁপে গাছ, তুমি যদি আমার একটা ইচ্ছা পূরণ করো তোমাকে একটা আমি নতুন বাসা বানিয়ে দিতে পারি। কি ইচ্ছা আপনার আমাকে বলুন। আমার জল তৃষ্ণা পেয়েছে, তুমি যদি আমাকে জল নিয়ে এসে দিতে। হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে এসে দেব না, আমি এক্ষুনি গিয়ে পাশের নদী থেকে জল নিয়ে এসে দিচ্ছি। কালু দেরি না করে পাশের নদীতে যায়, কয়েকটা গাছের পাতা জমা করে জল নিয়ে আসার জন্য একটা ঝুড়ি বানিয়ে ফেলে। তখন কালু জল নিয়ে আসে পেঁপে গাছের কাছে। খুব সুন্দর, অল্প জল নিয়ে এসেছে তো কি হয়েছে? এতেই আমার তৃষ্ণা মিটে গেছে, যখন তুমি তোমার বাসার কাছে যাবে তখন গিয়ে দেখবে নতুন বাসা হয়ে গেছে। কালুর এসব বিশ্বাস হচ্ছিল না, জ্বালানি কাঠগুলো না নিয়েই বাসার দিকে যেতে লাগলো। যখন কালু বাসার কাছে পৌঁছে যায় ও দেখে বিশ্বাস করতে পারছিল না।
জঙ্গলের পশু পাখি কালুর বাসা দেখতে থাকে। তারপর কালু বাসার ভিতরে চলে যায়। যাওয়ার পর কালু চমকে যায়, কেননা কালুর বাসার ভিতর আগের মতো ছিল না। কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই শুনছো, তুমি যখন বাইরে গেছিলে তখন তো সব ঠিকই ছিল। আমি যখন দুপুরের ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে যখন আমি উঠলাম, তখন আমি দেখলাম আমাদের বাসা আগের মতো নেই। যেই রকম আগে ছিল আমাদের বাসা নতুন হয়ে গেছে। তুমি এইগুলো করেছো আমি যখন ঘুমোচ্ছিলাম? কালু তখন সব বুঝতে পেরে যায়, পেঁপে গাছে এই সব করেছে। তবুও কালু বলে, হ্যাঁ এই সব আমি করেছি, হ্যাঁ যখন তুমি ঘুমোচ্ছিলে। কালু তুমি অনেক ভালো, তোমাকে আজকে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। পুরো জঙ্গলে জানাজানি হয়ে যায়, এক ঝটকায় কালুর বাসা নতুন হয়ে যায়। তারপর দিন খাবার নিয়ে আসার বাহানা করে কালু আবার জঙ্গলের দিকে রওনা দেয়। আরে ও কালু কাক, মিনু মাসি আমাকে যতই আওয়াজ দিতে থাক, আমি ওর একটাও কথা শুনবো না। কালু মিনু মাসির আওয়াজ শুনেও না শোনার ভান করে চলে যায়। আরে কালু কাকের আমার সাথে কথা বলারও সময় নেই। কালকে ওর বাসা নতুন হয়ে গেছে, এতে জ্বালানি কাঠও নিয়ে আসিসনি। মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে। তারপর মিনু মাসি কালুর পিছু নেই, কালু পেঁপে গাছের কাছে চলে আসে। পেঁপে গাছ, ও পেঁপে গাছ, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে কেন পারবো না, তুমি আমাকে জল নিয়ে এসে খাইয়েছিলে। তুমি কি তোমার নতুন বাসা দেখে খুশি হয়েছো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ পেঁপে গাছ, আমি জানতাম না কি আপনাকে জল নিয়ে এসে খাওয়ানোর জন্যে আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। আরে আরে, তাহলে এই ব্যাপার, একে জল নিয়ে এসে খাওয়ালে যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে? আপনাকে জল তৃষ্ণা পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রচণ্ড ঠান্ডার জন্যে অনেক অনেক জল তৃষ্ণা পেয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আপনাকে জল নিয়ে এসে দিচ্ছি। আবার কালু পেঁপে গাছের জন্যে জল নিয়ে আসে। এবার তুমি চাইতে পারো, তোমার কি চাওয়ার আছে চাও। আমার অনেক খাবার লাগবে। যাও, তুমি গিয়ে দেখবে তোমার বাসার ভিতরে খাবার ভরে গেছে। কালু তখন ওইখান থেকে চলে যায়। তারপর মিনু মাসি পেঁপে গাছের কাছে আসে। আমারও কিছু চাওয়ার আছে। আরে আরে, তুমি কে আবার? মিনু আমার নাম, আমি কালুর পাশে থাকি। আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে আগে আমাকে জল খাওয়াতে হবে। ঠিক আছে। চাইতে পারো, কি চাওয়ার আছে তোমার? আমার চাই নতুন একটা বাসা আর অনেকগুলো খাবার আর কিছু শুকনো জ্বালানি কাঠ চাই। যাও, তুমি এবার বাসায় যাও, তোমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। মিনু মাসি যখন বাসার কাছে আসে তখন দেখে চমকে যায়। নতুন বাসা, শুকনো জ্বালানি আর অনেকগুলো খাবার, মিনু মাসি এই সব দেখে অনেক খুশি হয়ে যায়। জঙ্গলের সবাই দেখে চমকে যায়। আরে আরে, কি আছে আমার বাসার সামনে? যাও যাও, এইখান থেকে সবাই যাও, হাট হাট, হুর হুর। ওপর থেকে এইসব দুষ্টু বাস দেখছিল। কালু তো নতুন বাসা পেয়ে গেল, আজকে তো আবার মিনু মাসিও পেয়ে গেল, কোনো একটা তো ব্যাপার আছে, আমাকে খবর নিতে হবে। তারপর দিন মিনু মাসি জঙ্গল দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল, তখন দেখে বাজ পাখি ওর যাওয়ার পথে দাঁড়িয়ে আছে।
কি ব্যাপার মিনু মাসি, তুমি কোথায় যাচ্ছিলে? কালকে তোমার আর পাশের কালুর নতুন বাসা দেখে নিয়েছি, সত্যি সত্যি বলো তো কি ব্যাপার? আরে বাদ, এইসব বলা যাবে না, গোপনীয় কথা। আর তুই আমার ভালো বন্ধু, ওই জন্যে বলছি তোকে, তুই আবার কাউকে বলবি না। ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমাকে তাড়াতাড়ি বলো। আমাদের জঙ্গলের বাইরে জাদু পেঁপে গাছ আছে, তুই যদি ওর কাছ থেকে কিছু চাস তাহলে ও তোর ইচ্ছা পূরণ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে, পেঁপে গাছের মাথায় বড় বড় পাথর নিয়ে এসে ফেলতে হবে, ও তোকে ফেলতে দেবে না। কিন্তু তুই ওর কথা একটাও শুনবি না, তোর কাজ চালিয়ে যাবি। তুই যদি এইসব করতে পারিস তাহলে ও তোর ইচ্ছা পূরণ করে দেবে। ঠিক আছে, আমি এই রকমই করব। তখন বাজ ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আমাকে যেতে দিবি না? এবার দেখ কেমন লাগে, এবার পেঁপে গাছ কি করে তোর, তুই দেখতে পাবি। বাজ জঙ্গলে খোঁজাখুঁজি করার পর পেঁপে গাছের কাছে আসে। আপনার কাছ থেকে কিছু চাইবো আমি। হ্যাঁ হ্যাঁ, চাও, তুমি সব কিছু জানো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন সব জানো তাহলে যাও। তখন বাজ বড় বড় পাথর খুঁজতে থাকে, পাশে পড়ে থাকা কয়েকটা বড় বড় পাথর দেখতে পায়। চল বাজ, এবার তুলে নে বড় বড় পাথরগুলো। বাজ বড় বড় পাথরগুলো নিয়ে গিয়ে পেঁপে গাছের উপরে ফেলতে থাকে। আরে এ কে রে, মরে গেলাম রে! আরে এইগুলো তুই কি করছিস? বাজ পেঁপে গাছের একটাও কথা শুনে না, পাথর ফেলতেই থাকে। আরে মূর্খ, থাম রে তুই, পাথর কেন ফেলছিস আমার উপরে? আপনি তো আপনার উপর পাথর ফেলা পছন্দ করেন। কেউ নিজের মাথার উপর পাথর ফেলা পছন্দ করে নাকি? আমি সব জানি, যতক্ষণ আপনার পাথরের মার খেয়ে মন না ভরবে ততক্ষণ আপনি কারো ইচ্ছা পূরণ করেন না। আরে মূর্খ, এখন তো তোর কিছুই চাওয়ার যোগ্য রইল না, তোর কাছে যা আছে ওইগুলো অদৃশ্য হয়ে যাবে, তুই ভিখারি হয়ে যাবি। না না, এইসব কি বলছেন, এই রকম করবেন না আমার সাথে, আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে জল না খাইয়ে তুই আমার উপর পাথর ফেলতে লাগলি? মনে হচ্ছে মিনু মাসি আমাকে ফাঁসিয়েছে। এদের তো লোভ বেড়ে গেছে, এদের এখানে থাকলে হবে না, আমাকে কেউ জল খাওয়াবে চাই না খাওয়াবে। তখন সাথে সাথে পেঁপে গাছ সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। মিনু মাসি, তুমি আমাকে ফাঁসিয়ে দিলে তো, আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেল মিনু মাসি। বেশি লোভ করা ভালো নয়, তুই অলস আর কাজ চোর, তোর সাথে এইরকমই হওয়ার ছিল। তখন সবাই জেনে যায় ওইখান থেকে জাদু পেঁপে গাছ অদৃশ্য হয়ে গেছে। ভালো হয়েছে পেঁপে গাছটা অদৃশ্য হয়ে গেছে, তো তাহলে সবার লোভ অনেক বেড়ে যেত আর সবাই অলস হয়ে যেত।